শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে এনটিভি হাইলাইটস এবং অকুপেশনাল থেরাপিস্ট ও স্পেশাল এডুকেটর নুরুন্নাহার নুপুরের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। রাত 8:20 দেখবেন ধারাবাহিক নাটক শহর আলী। আপনি এখন তো আর স্কুল মাস্টারি করেন না, রিটায়ার করেছেন, এসব কথা এখন বলে লাভ আছে? ভেদা বেসাল শহর আলী, তুমি শহরে এসে এমন বদলাইছো, আমার খুব ভয় হচ্ছে তুমি ভবিষ্যতে কি করবা। আমি নিজে ট্রেড ফেয়ারে গিয়ে এই মাজন পছন্দ করেছি। আহ কি সুঘ্রাণ! আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা খুব চলতো, কিন্তু এখন স্যার টার্মস এন্ড কন্ডিশনগুলো এত ছোট করে লেখা থাকে যে পড়তে অসুবিধা হয়। ম্যাগনিফাইং গ্লাস কিনবো, অ্যাকাউন্টসে বললাম, টাকা দিল না। তুমি এইটা একটা কথা বললা না মিলা, কয় টাকা মাত্র দাম? রাত 9:00 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি চিরদিনের গান। রাত 9:25 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মুস্তফার পরিচালনায় রিয়েলিটি শো হাসো সিজন 5 এর গ্র্যান্ড ফিনালে। মার্সেল হাসো সিজন 5 এর গ্র্যান্ড ফিনালে। এখন আমি তো মরণ কামড় বসায় দিব। আমার ঢাকা অ্যাটাক হয়ে গেল গো। এক মেয়ে এসে আমার কইতেছে, গুরুজি আমি যদি আপনার হাতটা ধরি। আরে না, আমি তো বাউল, আমি যদি আপনাকে জড়াই ধরি। আচ্ছা দুষ্টু মেয়ে, তুই কি আমাকে বাউল থেকে ফাউল বানিয়ে ছাড়বি? সেদিন একটা ছেলেরে বললাম, যদি ভালো মানুষ হতে চাস তাহলে স্যারদের ফলো করবি। এত বড় ফাজিলির ফাজিল বিয়ের দিন আমারে ফলো করতে করতে আমার বাসর রাতে ঢুকে গেছে। রাত 11:30 থাকছে সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অকুপেশনাল থেরাপিস্ট ও স্পেশাল এডুকেটর নুরুন্নাহার নুপুর। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? ভালো আছি, এই সময় যতটুকু ভালো থাকা যায়। নিশ্চয়ই আমরা সবাই মিলে আসলে ভালো থাকার চেষ্টা করছি। এবং আজকে তো আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, তো প্রতি বছর তো আসলে মানে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও উদযাপন করা হয় এই দিবসটি, বা পুরো মাস জুড়ে আসলে আয়োজন থাকে, তো এই বছরটা কেমন যাচ্ছে? যেহেতু আমরা সারা পৃথিবীব্যাপী আমরা একটা সামগ্রিকভাবে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই কারণে আসলে অটিজম অ্যাওয়ারনেস ডে আমরা 2 এপ্রিল বলছি, বাট আসলে পুরো এপ্রিল মাসটা জুড়েই অটিজম বিষয়ে অ্যাওয়ারনেস করার জন্য পৃথিবীব্যাপী বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আয়োজন হয়ে থাকে। প্রায় 350টি প্রোগ্রাম বাতিল করা হয়েছে এই COVID-19 কারণে। প্রতি বছর যেরকম হতো যে আসলে স্পেশালি এই দিনটাতে ব্লু লাইটিং হয় সারা পৃথিবীব্যাপী, ইভেন হোয়াইট হাউসে, সিডনি অপেরা হাউসে, বুর্জার আল খালিফা, এরকম বড় বড় এবং বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা এইসব বিষয়ে কাজ করছেন এবং সরকারিভাবেও গত কয়েক বছর ধরে একটু একটু করে এই ব্লু লাইটিংয়ের যে ব্যাপারটা, যে অটিজমের পক্ষে আমরা আছি সেটাকে জানান দেওয়ার জন্য আমরা এইসব করে আসছিলাম এবং অনেক রকম অনুষ্ঠান হতো। তো এবছর আসলে আপনারা কীভাবে সাজিয়েছেন?
প্রতিষ্ঠান থেকে আমাদের এবার খুব ইচ্ছে ছিল, যেহেতু সম্প্রতি আমি বাইরে থেকে পড়াশোনা করে এসেছি, সো আমার ইচ্ছা ছিল যে আমরা এবার একটা বড় করে অভিভাবক এবং যারা কাজ করছেন প্রশিক্ষক তাদেরকে নিয়ে একটা বড় প্রশিক্ষণের আয়োজন করব, যাতে আমরা আরও ভালোভাবে যারা এই ফিল্ডটাতে কাজ করছি সেবা দিচ্ছি তাদের, তারা যেন আরেকটু ভালোভাবে দিতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, শহরে জীবনযাপনের বাইরে তো আমাদের গ্রামীণ অনেকটা বড় জনগোষ্ঠী রয়েছে এবং সেখানেও তো অটিস্টিক বাচ্চা আছে, সেখানকার আসলে বাবা মা যারা তারা কতটা সচেতন এই বিষয়টা নিয়ে? আসলে আমি সচেতনতার জায়গাটাকে শহর এবং গ্রাম ভিত্তিক আলাদা করতে চাচ্ছি না, কারণ বিষয়টা দুটো জায়গায় একই রকম। অটিজম নিয়ে তো কোনো শিশু জন্মায় না, শিশুটা ধীরে ধীরে এই সিমটমগুলো দেখায়। এখন সেটা ডিপেন্ড করছে, কারণ আমি যেহেতু 16 বছর এই ফিল্ডে কাজ করছি এবং আমি অ্যাসেসমেন্ট করি, আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে অনেক গ্রাম থেকে আসা অভিভাবকও আপনার 1.5-2 বছরে আমাদের কাছে এসেছেন, আবার অনেক শহরের প্যারেন্টসও 7 বছর বয়স পর্যন্ত উনি মানতে পারছেন না। বিষয়টা হচ্ছে অভিভাবক কত তাড়াতাড়ি এই সিমটমগুলোকে মেনে নিচ্ছেন যে নিশ্চয়ই আমার বাচ্চার একটা সমস্যা আছে। সেই সিমটমগুলো আসলে কী ধরনের হতে পারে? সিমটমগুলো আসলে আমরা খুব কমন যে বিষয়গুলো জানি, যে বাচ্চাদের অনেক বাচ্চারাই থাকে যে একদম স্বাভাবিকভাবে জন্ম নেয়, এবং বেশ যারা একদম অটিস্টিক, অন্য কোনো ডিসঅর্ডার যাদের সাথে রিলেটেড না, নিউরো ডেভেলপমেন্টাল সমস্যাগুলো নাই, তাদের আসলে ফিজিক্যাল কোনো সমস্যা থাকে না। সো এই বাচ্চাগুলো দেখা যায় অনেকেই নর্মাল বাচ্চাদের মতো কথা বলা শুরু করে বা মাইলস্টোনগুলো ঠিক থাকে, 2 বছরের মধ্যে দেখা যায় যে তাদের সিমটমগুলো শুরু হতে থাকে। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যায় যে ওদের কথাটা কমে যায়, অথবা কারো কারো ক্ষেত্রে হয়তো স্পিচটা শুরুই হয় না। সো এদের কমন যে প্রবলেমগুলো দেখা যায় যে স্পিচ ডিলে থাকে বা স্পিচের ভিন্ন ভিন্ন, কারো হয়তো স্পিচ আছে বাট সেটার কোনো ফাংশনাল ইউজ নাই, আচরণগত সমস্যা থাকে, তারপরে তাদের সোশ্যাল ইন্টারাকশানে সমস্যা থাকে, বাচ্চাদের সাথে মেলামেশা করা, অন্যদের সাথে মেলামেশা করা, এগুলোতে কিছু প্রবলেম থাকে। কিন্তু কমন যে বিষয়গুলো অভিভাবকরা আমাদের কাছে আসেন, যে ডাকলে তাকাচ্ছে না, হ্যাঁ চোখে চোখে দেখে কথা বলছে না, একই ধরনের খেলা খেলে বা অন্য বাচ্চাদের সাথে মিশছে না, একা একা থাকতে চায়, এই ধরনের কিছু কমন প্রবলেম নিয়ে আসে। তো সমস্যাটা যেটা হচ্ছে যে এই একই প্রবলেমগুলো কিন্তু অনেকগুলো ডিসঅর্ডারে আছে। সো এখান থেকে অটিজম বা এএসডিকে, এই সিমটমটাকে আলাদা করে নেওয়া অনেক বড় একটা অভিজ্ঞতার ব্যাপার, কারণ প্রায় 22-23টি ডিসঅর্ডার আছে যেখানে আপনি একই রকম সিমটমগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে স্কুলিংটা আসলে কতটা ভূমিকা রাখতে পারে, যে একজন অটিস্টিক বাচ্চা যদি সেরকম একটা স্কুলে আসে একদম সম্পূর্ণ স্বাভাবিক জীবনে আসলে ফিরে যাওয়ার সম্ভাবনা কতটা থাকে? এটা একটা লাইফলং ডিসঅর্ডার। এএসডি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেগুলো আছে এগুলো কখনোই ভালো হয়ে যায় না, কিন্তু এই ডিসঅর্ডার নিয়েও একজন মানুষ খুব স্বাভাবিক একটি জীবনযাপন করতে পারেন। সম্প্রতি আমার অস্ট্রেলিয়াতে আমার একটা গেস্ট লেকচারার ছিলেন, যে একজন অটিস্টিক পার্সন, একটা ইউনিভার্সিটিতে উনি গেস্ট লেকচারার হয়ে এসেছেন। আমার অনেক বন্ধুরা আছে যারা একটা ইউনিভার্সিটিতে পড়ান, অথবা যারা একজন লয়ারও আছেন যে অটিস্টিক, কিন্তু এই জায়গাটায় যে পৌঁছানোর জন্য যে শুরুটা হওয়া দরকার সেটি খুব মানে এখনও আমাদের দেশে একটু অপরিষ্কার, মানে স্বচ্ছ না। যেমন একটা বাচ্চাকে আইডেন্টিফাই করার জন্য যেই টুলগুলো দরকার, যেভাবে দরকার, তারপরে হচ্ছে যে তাকে আইডেন্টিফাই হওয়ার পর তার সাথে কীভাবে কাজগুলো শুরু করতে হবে, পরিবারের ভূমিকাটা কী, সমাজের ভূমিকাটা কী, বা একজন একটা প্রতিষ্ঠানে যারা কাজ করছে তাদের ভূমিকাগুলো কী, এগুলো এখনও স্বচ্ছ না। আচ্ছা, একটা একটা সমস্যা আমরা দেখতে পাই যে বাংলাদেশে, যে প্যারেন্টসরা যখন বুঝতে পারে যে তার বাচ্চা একটু অস্বাভাবিক, তখন প্রথমেই তারা সেটা লুকানোর চেষ্টা করে সমাজের কাছ থেকে, এবং সমাজও তাদেরকে আসলে একটু অন্য চোখে দেখে। তো এই জায়গাটাতে, এই যে আজকে যেহেতু অ্যাওয়ারনেস ডে, এই জায়গা নিয়ে নিশ্চয়ই কাজ করা হয়, কতদূর পৌঁছেছি আমরা আসলে? আসলে এখানে একটা ব্যাপার যেটা হয়েছে কি, দেখেন আমরা যারা ভুক্তভোগী, যে পরিবারগুলো আছে, তারা তো চাচ্ছেই, তারা তো আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা পরিবর্তনটাকে গ্রহণ করতে বাধ্য। কারণ হচ্ছে যে সেও এখন আর লুকোতে চায় না, কারণ সে দেখছে যে লুকোলেই বরং তারই ক্ষতিটা বেশি হচ্ছে, যে 7 বছর বয়সেও গিয়েও কিন্তু তার বাচ্চাটার কথা বলছে না, আশায় আশায় থাকছেন উনি বা বলছেন একটু চঞ্চল বেশি, কিন্তু জিনিসটা তো ঠিক হচ্ছে না। তো এখন কিন্তু অভিভাবকরা সাহায্যের জন্য আসছেন বেশি, বা তারাও অনেকটা সচেতন হচ্ছেন, বাচ্চাকে নিয়ে বের হচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী আসলে আমরা যেটা, আমি যে যেই জায়গাটায় খুব কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আসলে যারা
নিউরোটিপিক্যাল, আমরা যাদেরকে বলছি যে যারা আসলে কোনো ডিসঅর্ডার নেই, নিউরোটিপিক্যাল বাচ্চা বা তাদের পরিবার, তাদেরকে তৈরি করা, সমাজকে তৈরি করা এই বাচ্চাটাকে গ্রহণ করার জন্য আমার মনে হয় যে আমাদের এখন সমস্ত দৃষ্টিভঙ্গিগুলো সেইখানে দেওয়া উচিত, যে আমরা যেই পরিবারটা বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসছে ঘর থেকে, যে একটা পার্কে খেলতে নিয়ে যেতে চাচ্ছে, তার জন্য পার্কটাকে উপযোগী করা, পরিবেশটাকে উপযোগী করা, তার তার প্রতিবেশীকে উপযোগী করা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই অভিভাবকদের ভেতরে হীনমন্যতাটা আসে কিন্তু তার চারপাশের এনভায়রনমেন্ট থেকে, সামাজিকভাবে যে গ্রহণযোগ্যতা সেটা আসলে বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং আসলে এই গ্রহণযোগ্যতাটা বলতে আমরা যেই জায়গাটা বুঝি যে সমাজে আমরা মেনে নিলাম, আমরা তাদেরকে ভাবলাম যে না আমি আমি গ্রহণ করতে চাই। আমার অনেক প্যারেন্টসদের সাথে কথা হয় যে তারা আসলে গ্রহণ করতে চায়, অনেক স্কুল আছে যারা স্পেশাল বাচ্চাদেরকে নিতে চায় কিন্তু আসলে তারা জানেন না কি কীভাবে কাজটা করতে হবে, তাদের সাথে কীভাবে তার সাথে মিশতে হবে, তার বাচ্চাটাকে একটা নিউরোটিপিক্যাল বাচ্চার মা যে সে তার বাচ্চাকে কীভাবে শেখাবে একটা স্পেশাল বাচ্চার সাথে খেলতে। সো যার কারণ এখন যেটা যে কারণে ওটা আমি ফিল করি যে আমাদের উচিত যারা নন এফেক্টেড বা নিউরোটিপিক্যাল বাচ্চা বা যে পরিবারে স্পেশাল বাচ্চাগুলো নেই সেই পরিবারগুলোকে আরও বেশি তৈরি করা। তুমি যখন ওর সাথে খেলবে বা স্কুলে তোমার একটা ক্লাসমেট থাকলে কিরকম করে আচরণ করা উচিত সেই জায়গাটা আসলে বেশি কাজ করে। আসলে অটিস্টিক বাচ্চা থাকুক বা না থাকুক প্রতিটা পরিবারে এই বিষয়ে আসলে সচেতন থাকাটা জরুরি। আপু আপনি তো অস্ট্রেলিয়া থেকেও আসলে এই বিষয়ে পড়াশোনা করে এসেছেন, একটু আপনার কাছে সেখানকার অভিজ্ঞতা জানতে চাইবো। নো চাইল্ড লেফট বিহাইন্ড বলে যে একটা অ্যাক্ট আছে যে কোনো শিশুই পিছিয়ে থাকবে না, সেটাতে আমরা সিগনেচার করেছি। তো যার ফলে আমরা কিন্তু প্রত্যেকটা শিশুকেই স্কুলে বা ক্লাসরুমে আহ্বান করতে বাধ্য, মানে তাকে আমার গ্রহণ করতে আমরা বাধ্য। সেটা যে কোনো স্কুলই হতে পারে, নর্মাল রেগুলার স্কুলও হতে পারে, মেইন স্ট্রিম স্কুলও হতে পারে, স্পেশাল স্কুলও হতে পারে। তো সেই জায়গাটায় যে জিনিসটা আমি অস্ট্রেলিয়ার সাথে পার্থক্য দেখেছি, আমি যেহেতু কয়েকটা স্কুলে ভলান্টিয়ার হিসেবেও কাজ করেছি, আমার পড়াশোনার মধ্যেও ছিল যে স্কুলটা তৈরি, তারা প্রিপেয়ার্ড একটা বাচ্চার জন্য। যখনই ওই বাচ্চাটা মেইন স্ট্রিমিংয়ের ওই স্কুলটার গেটটা দিয়ে ঢুকবে, সেখান থেকে শুরু করে তার যে বাচ্চাগুলো সেন্সরি ওভারলোড আছে, যাদের অনেক রকম সমস্যা আছে, ও সাউন্ডে বা লাইটের সমস্যা আছে, ওরা সে পুরো এনভায়রনমেন্টটাকে প্রত্যেকটা বাচ্চার জন্য সহনশীল করেছেন। প্রত্যেকটা শিশুর জন্যই তারা আলাদা করে একটা সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছেন, যার যে ধরনের, যেমন অনেকের রিডিং রাইটিং ডিসঅর্ডার আছে, সিম্পল যে সে হয়তো একটু রিডিংয়ে স্লো, ম্যাথে স্লো, সেটার জন্য সাপোর্ট দেওয়ার যেমন ওদের একটা পলিসি আছে, ঠিক তেমনি আপনার যেই বাচ্চাটার অকুপেশনাল থেরাপি লাগছে, একটু বিশেষ ধরনের নিড যাদের আছে, একটু একেবারেই যে বাচ্চাটা ডায়াগনোসিস হয়ে গেছে অটিস্টিক, তার জন্য আপনার স্পিচ থেরাপি লাগবে, তার জন্য ফিজিও লাগবে কিনা, সোশ্যাল ওয়ার্কার লাগবে কিনা, কমিউনিটি ওয়ার্কার লাগবে কিনা, সব কিন্তু স্কুল থেকে তারা একটা প্ল্যানিং করছে। হ্যাঁ, এবং স্কুল থেকেই এই প্রোগ্রামটা যাচ্ছে। এবং এখানে একটা বড় ব্যাপার হচ্ছে কি যে ওখানে কিন্তু এই ধরনের প্রফেশনাল ভীষণ এক্সপেন্সিভ, যেটা বাংলাদেশে আমি মনে করি অনেক সস্তা। আমাদের এক ঘন্টা একজন অকুপেশনাল থেরাপি বা একটা স্পিচ থেরাপি সেশন আমাদের ওখানে 10 গুণ 20 গুণও ধরা যেতে পারে দেশের বাইরে, কিন্তু এই সাপোর্টটা গভর্নমেন্ট থেকে দেয়। ওই পেমেন্টগুলো গভর্নমেন্ট, যখনই এই বাচ্চাটা এনলিস্টেড হয়ে যায় গভর্নমেন্ট এটাকে সাপোর্টটা দিচ্ছেন। কিন্তু জাস্ট যদি আমি আমাদের দেশে দেখি, আমাদের দেশে আমি আশাবাদী যে বাচ্চারাই স্কুলে ভর্তি হতে পারছে, ইনক্লুসিভ ক্লাসরুম পাচ্ছে বা একটা মেইন স্ট্রিমিং ক্লাসে যেতে পারছে। কিন্তু এটাও সত্যি যে এখনও পর্যন্ত মেইন স্ট্রিমিং ক্লাসগুলো বা টিচাররা বা কারিকুলামটা রেডি না, যার ফলে প্রক্রিয়া, মানে আপনার কাছে কতটুকু জানা আছে যে এইগুলো কি সামনে আমাদের হতে পারে বা প্রক্রিয়া কতটা চলছে? কাজ যেহেতু শুরু হচ্ছে, হয়তো প্রথমে তো একটু ট্রায়াল অ্যান্ড এরর থাকবেই, একটু আমাদের অসঙ্গতিগুলো থাকবে, আমাদের যে জায়গাগুলো আমাদের সীমাবদ্ধতা আছে আমরা সেগুলোকে হয়তো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কিন্তু তারপরেও এখানে আরেকটু সমন্বয় প্রয়োজন, কারণ একটা জিনিস দেখবেন আপনি যে আমাদের যে গ্রামের যে স্কুলগুলো সেখানে তো এক একটা ক্লাসরুমে 60-70 জনও বাচ্চা থাকে, তো সেখানে একজন স্পেশাল বাচ্চাকে একজন, যেখানে একজন মাত্র শিক্ষক, তার পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব কিনা কঠিন হয়ে যায়। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো দেখা। যারা আসলে অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে বা কাজ করতে চায়, তাদের প্রপার ট্রেনিং এর ব্যবস্থা বাংলাদেশে কতটা আছে? প্রশিক্ষণ কেন্দ্র আমাদের খুব কম, এবং প্রশিক্ষণ যারা যেগুলোই হচ্ছে
বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন আমি সত্যি কথা বলছি যে আমি অটিজম নিয়ে আমার অকুপেশনাল থেরাপিতে আমি বিএসসি অনার্স করেছি, কিন্তু সেটা খুবই রিহ্যাবিলিটেশনের একটা সায়েন্স, পুরো বিশাল একটা সাবজেক্ট। আমরা সব ধরনের প্রতিবন্ধিতা নিয়ে কাজ করি, কিন্তু তারপরেও আমার কোর্সটাতে কিন্তু স্পেশাল নিডটা একটা চ্যাপ্টার অনেক বেশি, এখান থেকে জানার সুযোগ আমার হয়নি, যার ফলে আমি কাজ করেছি আমার নিজের উদ্যোগে। আমি পড়াশোনা করতাম, বিদেশ থেকে প্রচুর বই আনিয়েছি, বিভিন্ন ট্রেনিংয়ে গিয়েছি, আমার নিজের এক্সপার্টিজটা আমি ডেভেলপ করেছি। তারপরে আমি যেটা বলতে চাই যে আমার যে ডিগ্রিটা করার সুযোগ হয়েছে, এটা সম্পূর্ণই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ ছিল, অজেইড স্কলারশিপ প্রোগ্রাম। ঢাকা ইউনিভার্সিটিতেও আমাদের একটা স্পেশাল এডুকেশন কোর্স আছে, বিভিন্ন প্রতিষ্ঠানও খুলছেন টিচারদেরকে হ্যান্ডস অন, যে কীভাবে তারা ক্লাসরুম ম্যানেজমেন্ট, আমি সাইন সিমটম ভেরিয়েশনগুলো পড়িয়ে দিচ্ছি, কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট, টিচিং মেটেরিয়াল ডেভেলপমেন্ট, কালচারাল বেজ ইন্টারভেনশন, হ্যাঁ, এবং ফ্যামিলি ইন্টারভেনশন, এগুলো আসলে আমাদের কারিকুলামে এখনো নেই। আচ্ছা আচ্ছা, আপু যে বলছিলেন যে ভ্যারিয়েশন গুলো বুঝিয়ে দিচ্ছেন, একটা অটিস্টিক বাচ্চার মানে এইগুলোর মধ্যে আসলে কি কি ধরনের ভ্যারিয়েশন হতে পারে, মানে এগুলো কি কোনো ভাগ আছে যে এই শিশুটা আসলে এই রকম পর্যায়ে পড়ে, অন্য শিশুটা অন্য পর্যায়ে পড়ে? আমি অনেক অভিভাবককে পেয়েছি যে বাচ্চাটা নিয়ে এসেছেন আপনার 3 বছর বয়সে, তার ডায়াগনোসিস মাইল্ড অটিজম, কারণ তার সিমটমটা কম, তার বয়সের সাথে পার্থক্য কম সিমটমগুলো, 3 বছরের বাচ্চা তো দুষ্ট হয়ই। যখন এই বাচ্চাটা 8 বছরে পৌঁছে গেছে তখন সে সিভিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো আমি এই জায়গায় একটু কন্ট্রাডিক্ট করি যে আসলে দেয়ার ইজ মাইল্ড মডারেট সিভিয়ার আমরা বলছি, কিন্তু আসলে এটা এইভাবে ডায়াগনোস করা যায় না, কারণ যেই বাচ্চাটা খুব সিভিয়ার কিন্তু আর্লিতে খুব ভালো ইন্টারভেনশন পেলো, সে কিন্তু একটা পর্যায়ে মাইল্ড হয়ে যাচ্ছে। আবার যাকে আমরা মাইল্ড বলছি এবং কোনো ইন্টারভেনশনই যাচ্ছি না, সামান্য কিছু সমস্যা, তার প্রবলেমগুলো কিন্তু এক পর্যায়ে গিয়ে সিভিয়ার হচ্ছে। তো এইরকম আমরা যেমন অটিজম আছে, এডিএইচডি আছে, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটা বলছি, এটা খুবই একটা কমন, অনেক বেশি দেখা যায় যে বেশ অতি চঞ্চল বাচ্চাগুলো আমরা অনেক সময় মিসডায়াগনোস করি, আমাদের ডায়াগনোসিসের বাইরেই থেকে যায় তারা। আবার আরেকটা গ্রুপ আছে যারা আমরা অটিজমের মধ্যে আমরা বলছি যে সাবান্ট, মানে ওদের এক্সট্রা একটা কোয়ালিটি থাকে, হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো দেখা যায় যে এত ভালো কোনো কিছুতে আছে, পারছে সে, ওইটার জন্য তাকে হয়তো ওইভাবে আলাদা করা যাচ্ছে। আচ্ছা আপু, আরেকটা বিষয় আমি, যেহেতু আমরা আসলে আলোচনা করতে করতে একদম শেষের দিকেই চলে এসেছি, একটু আপনার প্রথম কথায় চলে যাই। আপনি প্রথমে বলেছিলেন যে একটা বাচ্চা তো আসলে অটিস্টিক হয়ে জন্ম নেয় না, আস্তে আস্তে তার মধ্যে সেই লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে আসলে এই সমস্যাগুলো কেন হয়, মানে এর কোনো আসলে আগে থেকে এটা প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা আছে? এটা একেবারেই না, কারণ অটিজম আমরা যেমন প্রেগনেন্সির সময় মায়েদেরকে 4-5 মাসে তার প্রায় একটা আল্ট্রাসাউন্ড করা হয়, যেটাতে আমরা দেখছি যে কোনো রকম জেনেটিক ডিসঅর্ডার বা অন্য কিছু আছে কি না, কোনো বা শিশুটার কোনো রকম প্রতিবন্ধিতা নিয়ে জন্মাবে কি না, অনেক ধরনের আমরা ইভেন জেনেটিক ডিসঅর্ডারগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, বাট অটিজম করা যায় না। এবং এটার পেছনে যদিও এখন আমরা অনেক কারণ ধরছি, তবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে এখন, মানে খুব রিসেন্ট রিসার্চগুলো বলছে যে এটা জেনেটিক একটা বড় লিঙ্ক থাকে। তো জেনেটিক লিঙ্ক বলতে কিন্তু আসলে বাবা মা বুঝায় না, আপনার পরিবারের 4-5টা জেনারেশন আগেও কেউ একজন থাকতে পারে যার মধ্যে হয়তো সামান্য একটা সিমটম আছে, আরেকজনের মধ্যে হয়তো আরও এক ধরনের, সে হয়তো কম সোশ্যালাইজড, আরেকজন হয়তো কম কথা বলেন, আরেকজন হয়তো পড়াশোনা করতে পারে, মানে জেনেটিক্যালি এটা আসতে পারে। হ্যাঁ, তো একটা এরাতে এসে সে দেখা যায় যে একটা বাচ্চা হয়তো খুব প্রকট সবগুলো সিমটম নিয়েই সে অটিজম হয়ে গেল তার ভিতরে। অনেক ধন্যবাদ আপু, অনেক কিছু জানলাম আজকে আপনার কাছ থেকে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, অনেক ধন্যবাদ। এবং আপনার যে স্কুলটি রয়েছে তার জন্য শুভকামনা, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। জি, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।